ভারতবর্ষে ভারতনগরের তেতুল্যায় আপনাদের স্বাগত। আজ শনিবার, আজ আমাদের বাড়ির পুজো, মাসের একটা শনিবার আমাদের বাড়ির পুজো হয়। আজকে একটু তাড়াতাড়ি পুজোটা হচ্ছে। ঠাকুরমশাই, মালাটার কি অবস্থা! আসলে সকালে কেনা, এমন শুকিয়ে গেছে। দিয়ে দেব পাঁচ রকম ফুল: হলুদ গাঁদা, কমলা গাঁদা, সাদা রঙের দোপাটি, রানি কালারের দোপাটি আর নীল অপরাজিতা। এই আমার ঠাকুর গোছানো হয়ে গেল। এবার আমি ঠাকুরের সামনে প্রসাদ ফুল এই সমস্ত কিছু গোছাবো। প্রিয়ান্ত কৃষ্ণ, আপেল, একটা শসা, একটা নাশপাতি দিয়ে পাঁচ রকম ফল নিয়েছি। ফলটা এখন আমি কাটবো না, ফলটা এখন আমি গোটাই রাখবো। আর প্রত্যেকটা ফলে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। ফলের থালাটা সরিয়ে দেব সামনে। আর এখানে বাড়ির পুজো, গ্রহরাজকে একটুখানি চিনি দিতেই হয়, তাই অল্প করেই চিনির ব্যবস্থা করেছি। এখানে 250 আটা নিয়ে নিয়েছি, 250 গুড় নিয়ে নিয়েছি। এবার দেব কলা, কাঁঠালি কলা অবশ্যই, কাঁঠালি কলা। বাবা, কলাগুলো ভীষণ শক্ত, একটু নরম হলে ভালো হতো। যাই হোক, যাই এনেছে। যে গল্পটা আর কি বলছিলাম আপনাদের, এই বাড়ির পুজোটা আমি বিয়ে হয়ে যখন আসি তখন থেকেই দেখছি আমার শ্বশুর বাড়িতে এই পুজোটা হয়ে আসছে। তবে পুজোটা করতে কিন্তু কোনো বাইরের ঠাকুরমশাই পুরোহিত আসতেন না, আমার শ্বশুরমশাই নিজেই পাঁচালি পরে পুজোটা করতেন। আর আপনারা দেখে, পুজো দেখে, গোছানো দেখে বুঝতেই পারবেন যে একদমই ঘরোয়াভাবে মানে ঠাকুরকে পুজোটা দেওয়া। কিন্তু আমাদেরই দুর্ভাগ্য, আমাদের শ্বশুরমশাই আজ বছর দুয়েক হতে চলল আমাদের সঙ্গে নেই, ইহলোক থেকে উনি পরলোকে গমন করেছেন। তাই আমাদের এখন, আমরা পুজোটাকে ওনার মতন করেই ধরে রেখেছি, কিন্তু একটাই হলো, এখন যেহেতু উনি নেই, আমরা ঠাকুরমশাইকে দিয়েই আনি। কিন্তু সেইভাবেই, উনি যেভাবেই গুছিয়ে পুজো করতেন সেইভাবেই পুজোটা করি। আমি আসার থেকে আমি দেখেছি কিভাবে পুজোটা গোছানো হয়, আমি শিখেছি, আমিও সেইভাবেই করি। খালি এখন উনি নেই, ওনার জায়গায় এখন ঠাকুরমশাই এসে পুজোটা করে। মোটামুটি আমার গোছানো হয়ে গেল। এবারে এখানে দুধটা দেব। সব কিছুই 250 নিয়েছি, গরুর দুধ সেটাও এখানে 250 মাপেরই নেওয়া রইলো। চিনিটা এখন মাখবো না, বাড়ির পুজো, চিনি পুজোর পরেই মাখতে হয়। এটাও এগিয়ে দিলাম ঠাকুরের কাছে, পুষ্পপত্রটা সাজিয়ে নেব। হ্যাঁ শোনো, পুষ্পপত্রটা গোছানো কমপ্লিট। ঠাকুরমশাই এসে ঘরটা বসাবে, আমি ঠাকুরমশাইয়ের আর অন্য সামগ্রীগুলো একটু এগিয়ে এগিয়ে রাখছি। দিদিভাই যতক্ষণ গোছাচ্ছে আমরা একটু চারিদিকটা দেখি। ওম
আমাদের ঠাকুরমশাই এসে গেছে, পুজো গোছানো কমপ্লিট, এবার পুজো শুরু হয়ে গেছে। ং পুণ্যাং ং পুণ্যাং ং ঋদ্ধিদং ভবন্তু ভবন্তু ং ঋদ্ধিদং ভবন্তু ভবন্তু ং ঋদ্ধিদং ং ঋদ্ধিদং ং ঋদ্ধিদয়ানম ং নমো স্বস্তিনা ইন্দ্র বিদ্ধস্রবা স্বস্তিন পূষ বিশ্ববেদা স্বস্তিন নক্ষত্রয়ানং অরিষ্টয়ানং নমামি বৃহস্পতিনং দধাতু ং শুচ্য সোমযম কাল ছন্দভূতনখবাম পবোনদী কপোতিপুমীনং চ খচরমরাম ব্রাহ্মণং সাসমস্তয় কলপধীমৈ সন্নিধয়ং ং নময়া সর্ববেদিনা পদকমলার বৃন্দাবন বন্ধুরাম রাজত্বী হাল সকলের পদপদ্ধ কইলাম নতে সূর্যপুত্র সৈন্য। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এইবারে সবাইকে প্রসাদ দেওয়ার পালা, তাই ফলগুলো আমি কেটে নিই। প্রসাদ কেটে সবাইকে ভাগে ভাগে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ছিন্নিটাও মাখা হয়ে গেছে, সবাইকে এবার ছিন্নি দেব। কে ব্লগটা এখানেই শেষ করব, পুজো শেষ, এবার আমরা প্রসাদ খাবো। সকাল থেকে সবাই উপোস করে আছি, এবারে ভগবানের কাছে কামনা করি আপনারাও যেন গ্রহরাজ শ্রী শ্রী শনিদেবের আশীর্বাদে সবাই যেন সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আমরা আমাদের আজকের ব্লগটা শেষ করছি। প্রসাদ ক্যামেরার মাধ্যমে দিতে পারবো না, এগিয়ে দিলাম, সবাই প্রসাদ দর্শন করে ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করবেন। আবার পরের দিন দেখা হবে আর একটা নতুন রেসিপি বা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো নমস্কার।